আমার হচ্ছে একটা টপিক খুবই ভালো লাগছে, এটা যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে যে বি স্পেসিফিক। হ্যাঁ, এটা আমার আমি আমি যখন আমার আমার বস খালিদ ফারহানের সাথে কমিউনিকেট করছি, আমি যখন আইমন ভাইয়ের সাথে কমিউনিকেট করছি, সব জায়গায়, ইভেন আমি কালকে হচ্ছে নাফিস সেলিম ভাইয়ের সাথে ওনার মাস্টার ক্লাসে যখন প্রশ্ন করি, তখন আমি স্পেসিফিক ছিলাম যে ভাই আমি আপনার ওই পডকাস্টের এই সেক্টরটা থেকে আমি আমার লিঙ্কডইনটা সাজাইছি পুরোটাই। হ্যাঁ, তার মানে হচ্ছে ও আচ্ছা, আপনি নর্মালি যদি বলেন, যেটা ধরেন আইমান ভাইও বলে মাঝে মধ্যে যে ভাই আপনার ওই ভিডিওটা ভালো লাগছে, আপনার ওই জিনিসটা দেখছি, ওকে ফাইন, ঠিক আছে। বাট ফারহান ভাই যেদিন আমার সাথে যোগাযোগ করে আর কি, ওই দিনে বলছেন, ওই দিন আমি ফিডব্যাকটা দিচ্ছি, ফারহান ভাই মাত্র আমি আপনার ভিডিওটা দেখে শেষ করলাম, অ্যান্ড 30 মিনিটের ভিডিও ছিল, অ্যান্ড লাস্ট ইন ছিল এইটা। সো উনি বলছে ও আচ্ছা, তাহলে এই আসলে ভিডিওটা দেখছে, কারণ লাস্টের যদি পয়েন্টটা না বলতে পারতাম। সো আমার মনে হয় যে এইখানে তো বেশ কয়েকটা জিনিসই একদম হচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো, বাট কিছু জিনিস চমৎকার, তার মধ্যে একটা হচ্ছে বি স্পেসিফিক বা অনেস্ট ফিডব্যাক যেটা আর কি বলে, তাহলে হবে কি হুকড হইতে পারবে মানুষজন যে ওকে আসলে জিনিসপত্রটা নিয়ে শিখছে বা দেখছে আর কি। এই স্পেসিফিকের কথা যদি বলি, স্পেসিফিকের ব্যাপারটা খুবই 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 ট্রু। আমি যখন টেনমেসে ছিলাম, টেনমেস স্কুলে ছিলাম, তো তখন আমন ভাই আমাদেরকে একটা জিনিস সবসময় বলতো যে কোনো মিটিং হোক, এক্সটার্নাল হোক, ইন্টারনাল হোক, তুমি নিজে তোমার কোনো কি বলবো মানে কলিগের সাথে কথা বলতেছো, বসের সাথে কথা বলতেছো, বা তুমি সিটিও সিইও যার সাথে কথাবার্তা বলতেছো, লাগলে নোটবুক হাতে সবসময় রাখবা। এবং এটা ভাইয়াও খুব পছন্দ করে যে সবসময় হাতে নোটবুক রাখা, জাস্ট লিখে নিয়ে যাও, মনে নাই থাকতে পারে, গুলায় যাইতেই পারে, অন্তত নোটটা দেখলে আমার মাথায় থাকবে যে হ্যাঁ আমি না ভাই এটা এই ব্যাপারটা নিয়ে বলতে আসছিলাম, অমুক পয়েন্টটা নিয়ে বলতে আসছিলাম, পয়েন্ট আকারে বলো এবং তোমার কমিউনিকেশনের গ্যাপ অনেক বেশি ইজি হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা জিনিস,